নৌকা মার্কার স্লোগান দিয়ে একের পর এক নেতাকর্মীরা আসছেন ভেতরে তখন শুরু হচ্ছে নরসিংদী শহর আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি নিয়ে জরুরি সভা সভায় অংশ নিতে দেখা যায় স্থানীয় সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরুকে নরসিংদী পৌর মেয়রও সেখানে উপস্থিত একটু অপেক্ষার পরই দেখা গেল সদর থানার ওসি সেই সভাকক্ষ থেকে বের হয়ে আসছেন এর আগে পানি পানিসম্পদ প্রতিমন্ত্রীকে দেখা যায় তার ব্যক্তিগত যানবাহনে জাতীয় পতাকা উড়িয়ে সেখানে আসতে নরসিংদী পৌরসভার এই তলাতেই চলছে শহর আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতিকালীন বৈঠক আর বাইরে দেখতে পাচ্ছি নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যে ধারণাটি পাচ্ছি যে নরসিংদী জুড়েই প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে এরকম নির্বাচনী প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের এসব বৈঠকের মাধ্যমে মূলত নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ করে আনছেন তারা কিন্তু এসব বৈঠকগুলোকে কেন্দ্র করে নির্বাচনী আচরণ বিধি কতটা মানা হচ্ছে এই এই ফ্ল্যাগটা আমার মন্ত্রিত্বের একটা পরিচয় এর বাইরে আর কোনো আমি এখানে অন্য কোনো কোন এখানে নিচ্ছি না সভাস্থলে সদর থানা পুলিশের উপস্থিতির বিষয়ে অবশ্য কোনো কিছু জানে না বলেই দাবি করলেন পানি পানিসম্পদ প্রতিমন্ত্রী আমি ওনাকে আনি ডেকে নাই বাট একজন মন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের থাকে তিনি হয়তো সেই কাজেই আসছেন তবে বাস্তবতা হচ্ছে স্থানীয় সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী যতক্ষণ পৌর ভবনে নির্বাচনী বৈঠকে ছিলেন ততক্ষণই সদর থানার ওসিকেও সেখানে অবস্থান নিয়ে থাকতে দেখা যায় পরে আমি স্থানীয় আওয়ামী লীগের এই সভায় অংশ নিতে প্রতিমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা এবং নেতাকর্মীদের নির্বাচনী স্লোগানে আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা সে বিষয়ে যোগাযোগ করা হলে জেলা রিটার্নিং কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি তবে নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উৎসবের ভাবটা বেশ স্পষ্টই বোঝা গেল যদিও এর আগে দুপুরে আমি যখন জেলা বিএনপির কার্যালয়ে যাই তখন সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের মধ্যে এর বিপরীত চিত্রই দেখতে পেয়েছি নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতারা অভিযোগ করছেন নির্বাচনী তফসিলের পরও দলীয় কার্যালয়ের বাইরে সাংগঠনিক কোনো কার্যক্রম তারা এখনও করতে পারছেন না উপরন্তু নতুন করে গ্রেফতার ও মামলাও অব্যাহত আছে মানে তারা মিছিল মিটিং করতে পারবে আমি করতে পারবো না সেটা তো হতে পারে না তাদের লেভেল প্লেন ফিল্ড বলতে এটা যায় বুঝি সেটা তো অনেক অসমতল অসমতল এরকম 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 মানে সেখানে আমরা তো নো হয় বলতে গেলে আমাদের ইনডোরে মিটিং করতে গেলেও সেখানে আমার বাজার প্রাপ্ত হচ্ছি সেখানে আউটডোরে তো প্রশ্নই ওঠে না তো এই এইযোগ একটা অবস্থার মধ্যে নির্বাচন করা আমাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট এদিকে নরসিংদীর পর ঢাকার বিভিন্ন স্থানও ঘুরে দেখি আমি অনেক এলাকাতেই দেখেছি নির্বাচনী ব্যানার ফেস্টুন ঝুলতে নির্বাচন কমিশন থেকে আঠারোই নভেম্বরের মধ্যে এসব পোস্টার সংশ্লিষ্টদের তুলে ফেলার নির্দেশনা দেয়া হলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না যদিও এসবের দায় দলের উপর বর্তায় না বলেই মনে করছেন আওয়ামী লীগের এই নেতা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব এগুলো সরানো যারা লাগিয়েছে তাদেরকে তাদের সরানো একক দায়িত্ব নয় অনেক জায়গায় তারা নিজেরাই সরিয়েছে এটা নির্বাচন কমিশন এবং প্রশাসনের দায়িত্ব হচ্ছে এগুলো সরিয়ে ফেলা কিন্তু নির্বাচন কমিশন তার দায়িত্ব কতটুকু পালন করছে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়েই বা নির্বাচন কমিশন কি করছে যতক্ষণ পর্যন্ত কোনো মাননীয় মন্ত্রী বা অন্য কোনো ভিআইপি উনি মনোনয়নপত্র দাখিল না করবেন অথবা দল কর্তৃক তাকে মানে দলের নমিনেশন না দেবেন ততক্ষণ পর্যন্ত উনি তো প্রার্থী না যখন উনি ওনার প্রার্থী ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু আর উনি কোনো রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা প্রোটোকল ফ্ল্যাগ সরকারি গাড়িগুলো ব্যবহার করতে পারবেন না বৈঠকে ওনারা অংশ দলের দলের কার্যক্রম কার্যক্রম চলতে পারে চালাতে কোনো অসুবিধা নাই তবে সাবেকে নির্বাচন কমিশনার অবশ্য ভিন্ন মতি দিচ্ছেন প্রতিমন্ত্রীর পতাকা তো থাকে না তার এরিয়ার ভিতরে ফুল পতাকা থাকে তো সেইগুলো এখন এগুলো সরকারের দেখার কথা সরকারের ফ্যাসিলিটি আপনি করতে হবে না অস্তিত্ব সেখানে হাজির থাকার কথা না তো সেইগুলো ইলেকশন কমিশনের দেখার বিষয় এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরও দেশের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী এমনকি সম্ভাব্য প্রার্থীদের গ্রেফতার কিংবা হয়রানির অভিযোগ নিয়ে দফায় দফায় নির্বাচন কমিশনের স্মরণাপন্ন হয়েছেন বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতারা প্রশাসনের রদবদরের দাবি নিয়েও সুনির্দিষ্ট প্রস্তাবনা নির্বাচন কমিশনকে লিখিতভাবে দিয়েছেন তারা মূলত নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই এমন উপলব্ধি থেকেই এসব অভিযোগ করা হলেও নির্বাচন কমিশন বলছে লেভেল প্লেইং ফিল্ড যেন ঠিক থাকে সেজন্য সকল ব্যবস্থাই নেওয়া হচ্ছে নির্বাচন কমিশন তো সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটা যাতে দৃশ্যমান লেভেল প্লেই ফিল্ড যাতে হয় এবং যেখানে এই ধরনের আচরণ ভঙ্গ হচ্ছে সেখানে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা তারা আইনের প্রয়োগটা করবে তবে বাস্তবতা হচ্ছে নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের জন্য ইলেকশন কমিশনের নির্দেশনায় কাজ হচ্ছে না বলেই মনে করছে সরকার বিরোধী দল বিএনপি এমনকি সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের আন্তরিকতা নিয়েও যথেষ্ট সন্দেহ দেখা যাচ্ছে দলটির মধ্যে এমন অবস্থায় সব দলকে আস্থায় নিয়ে সবার জন্য নির্বাচনে সমান সুযোগ সৃষ্টি করতে ইলেকশন কমিশনকে বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হবে বলেই মনে করা হচ্ছে তাপসির বাবু বিবিসি বাংলা